নমস্কার, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত এডুকেশন অনলাইন সিটিভিএনএ। যারা ঠিক টিভির উল্টো দিকে বসে আমাদের অনুষ্ঠান দেখছো, মানে যারা ছাত্র বা ছাত্রী অথবা তাদের যারা বাবা মা, অনেকের মধ্যেই একটা বিষয় কাজ করছে আমরা যেটা বুঝতে পাচ্ছি কয়েকদিন ধরে অনুষ্ঠান করতে গিয়ে এবং আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে। একটা সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল ইয়ার বলে এই বছরটাকে মনে করছেন অনেকে, মনে করছেন যে এই বছরের আগামী বলে আপনাদের কিছু জানা নেই, কি হতে পারে আপনাদেরকে জানা নেই। তবে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে পূর্ব নির্ধারিত পরীক্ষাসূচি অনুযায়ী গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে, কিন্তু 31 জুলাই পর্যন্ত লকডাউন এক্সটেন্ড করা হয়েছে। কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষাসূচি অনুযায়ী উনি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বলেছেন যে ওনারা এই বিষয়টা দেখবেন, অর্থাৎ পরীক্ষা এখনও পর্যন্ত নির্ধারিত কর্মসূচি অনুযায়ী হচ্ছে। আমরা যারা সামনের বার পরীক্ষা দেবে তাদের এটা ভাবার কোনো কারণই নেই যে এটা কমপ্লিটলি একটা আনপ্রেডিক্টেবল ইয়ার এবং আমরা কি করব, কি হবে আগামী দিনে, কীভাবে ওরা এই একাডেমিক ইয়ারটাকে সাকসেসফুলি পাস করে যাবে, এই বিষয়গুলো আপনাদের মনে হিউজ ডাউট এবং ইন্টারোগেশন মার্ক আছে। আমরা সেই জায়গাটা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আজকে অনলাইন এডুকেশনে অ্যাজ ইউজুয়াল আমরা বায়োলজির দিকে একটু নজর দেব, কারণ বায়োলজি আমি যেটা শুনেছি যে খুব স্কোরিং সাবজেক্ট, যদিও সায়েন্স আমার সাবজেক্ট ছিল না, খুব স্কোরিং সাবজেক্ট এবং সেখান থেকে আমরা স্কোর করতে পারি, কিন্তু একটা বিষয় এখানে কন্ডিশনাল, সেটা হচ্ছে বুঝে পড়তে হবে, অর্থাৎ মেমোরাইজ করার চাইতে বুঝে পড়ার গুরুত্ব অনেক বেশি। আমি স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে এবং সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন সেজুতি ভট্টাচার্য, শিক্ষিকা, কৃষ্ণাপুর আদর্শ বিদ্যামন্দির। আমি তাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আমরা পুরোপুরি প্রায় অলমোস্ট 1 ঘন্টা থাকবো, আলোচনা করব। ম্যাডাম, আপনাকে স্বাগত। এবং একটু প্রথমেই আমি স্টুডেন্টদের জন্য আপনার কাছ থেকে সাজেশন চাইবো। অনেকেই মনে করছেন যে বছরটা মনে হয় আর আমাদের কিছু হলো না, কিন্তু অনলাইন এডুকেশন আছে, বা কি মানে আপনার জন্য কি সাজেশন থাকবে যারা বাড়িতে বসে রয়েছে তাদের জন্য, তাদের বাবা মাদের জন্য? দেখো, COVID-19 জন্য এটা ঠিক যে এই মুহূর্তে হয়তো তোমাদের স্কুল ওপেন হচ্ছে না, কিন্তু তার মানে এই নয় যে পড়াশোনাটা বন্ধ হয়ে গেল, ওটা কিন্তু তোমাদেরকে চালিয়ে নিয়ে যেতেই হবে। এবং তার জন্য এত সুন্দর অনলাইন প্রোগ্রামসগুলো তো রয়েছে, তোমাদের যা অসুবিধা হবে এই সময়ের মধ্যে তোমরা বোঝার জন্য চেষ্টা করো, বাড়িতে পড়ো, পরবর্তীকালে তো আরও অন্যান্য বিষয় নিয়েও ক্লাস হবে, সেগুলো ফলো করো, এইটুকুন মাথায় রেখো। নেক্সট ইয়ারে কিন্তু তোমাদেরও পরীক্ষা দিতে হবে, তাই বাড়িতে বসে মন দিয়ে পড়াশোনাটা করো, বরং এখন অনেক সময় পাচ্ছ, কোনো এদিক ওদিক না তাকিয়ে একদম মন দিয়ে পড়াশোনা করো। আর এটা একদম ঠিক কথা যে বায়োলজি কিন্তু খুব স্কোরিং সাবজেক্ট, খুব অল্প খেটে একটু যদি সিস্টেমেটিক্যালি খাটো খুব সুন্দরভাবে খুব ভালোভাবে নাম্বার তোলা যায় এবং খুব ইজিলি নাম্বার তোলা যায়। ঠিক, আমরা আজকে তৃতীয় অধ্যায়ে নজর দেব এবং তৃতীয় অধ্যায় হচ্ছে মানব জনন, ভীষণভাবে ইম্পর্ট্যান্ট একটা জায়গা এবং যেখান থেকে আমরা স্কোর করতে পারি। আমি এক এক করে প্রশ্নে আসব এবং আমাদের সঙ্গে রয়েছেন সেজুতি ম্যাডাম, সেজুতি ম্যাডাম উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তোমরা বুঝবে এবং বোঝার পর যদি কোনো কোয়ারিজ, কোনো কোয়েশ্চেন থাকে আজকে সরাসরি করতে পারো, মানে আমাদের এই ক্লাসরুমে, অনলাইন এডুকেশন এই ক্লাসরুমে তোমরা ছাত্র, ম্যাডাম সঙ্গে রয়েছেন, আমি তৃতীয় পক্ষ, আমিও একটু বোঝার চেষ্টা করবো আর কি এখান থেকে। ম্যাডাম, আজকে প্রথম প্রশ্ন হচ্ছে চিহ্নিত চিত্রসহ মানব ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো, ইমপ্ল্যান্টেশন বলতে কী বোঝো, আমরা এবং আমরা কাকে বলে, মানে এটা কাকে বলে, এটা লেখো নাকি অমরা কাকে বলে লেখো। আচ্ছা, অ্যান্সার দেওয়ার আগে একটা কথা আগে বলি, তোমাদের 12-এর যে সিলেবাসটা আছে সেটাকে যদি আমরা ব্রডলি তিনটে ভাগে ভাগ করি, তাহলে প্রথম ইউনিটটা পুরোটাই তোমাদের এই রিপ্রোডাকশন পার্টটা নিয়ে রয়েছে, পুরোটাই, চারখানা বড় বড় চ্যাপ্টার শুধু এই অংশটা জুড়েই আছে। পরবর্তী একটা মেজর অংশ থাকে তোমাদের জেনেটিক্স নিয়ে, আর লাস্টের একটা অংশ থাকে তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স রিলেটেড। এনভায়রনমেন্টাল সায়েন্স জিনিসটা খুব সহজভাবে আসে, কারণটা তোমরা ছোট থেকেই পড়ে আসো। জেনেটিক্স পার্টটা আমি অনেককে দেখেছি তাদের একটু প্রবলেম থাকে, মানে অনেক জায়গাতেই তাদের বুঝতে অসুবিধা হয়। এইরকম যারা স্টুডেন্ট তাদের কথা মাথায় রেখেই আজকের এই চ্যাপ্টারটা চুজ করা হয়েছে, যাতে এই অংশটা থেকে অ্যাটলিস্ট সবাই যেন কোয়েশ্চেন এলে অ্যান্সার দিতে পারো, এবং এই অংশটা থেকে কোয়েশ্চেন আসেই আসে আর খুব সহজভাবে আসে, অ্যান্সার দেওয়াও খুব সহজ। এবং সব থেকে বড়ো কথা হচ্ছে, যেটা বায়োলজির সব থেকে স্ট্রং পয়েন্ট, সেটা হচ্ছে খুব সুন্দর ড্রয়িং করা যায় এখানে। একটা ভালো ড্রয়িং খাতাতে তোমার মার্ক্সটাকে অটোমেটিক্যালি অনেকটা কিন্তু উঠিয়ে নেবে। আজকের যেটা
ফার্স্ট কোয়েশ্চন ছিল আরেকবার একটু ডেফিনেটলি আমরা টিভি স্ক্রিনে দেখতেও পাচ্ছি আমি আরেকবার একটু পরিষ্কার করে দেখানোর চেষ্টা করি চিহ্নিত চিত্রসহ মানব ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো কলাস্থানিক গঠন মানে হচ্ছে যেটাকে বলা হয় হিস্টোলজিক্যাল স্ট্রাকচার মানে সোজা কথায় যদি একটা ডিম্বাশয়কে আমরা কাটি ডিসেক্ট করি তাহলে তার ভেতরটা কেমন দেখতে হবে সেইটা তোমাদেরকে ড্রয়িং করে বলতে হবে দেখো ওখানে মার্কস যেটা থাকবে সেটা খুব গুরুত্বপূর্ণ খুব বেশি মার্কস ওখানে কিন্তু থাকবে না আর বায়োলজির একটা ড্রয়িং মানে মনেই রাখবে যে খুব একটা যে তোমাকে ভীষণ ভালো ড্রয়িং করতে হবে তা কিন্তু নয় মোটামুটি একটা ড্রয়িং যেটা তোমার ঠিক থাকবে তাহলেই কিন্তু সেটা যথেষ্ট অল্পর মধ্যে দিয়ে ভালো করে জিনিসটাকে করতে পারাটাই হচ্ছে এনাফ মানে যাতে পরীক্ষক বুঝতে পারে যাতে পরীক্ষক বুঝতে পারে যে হ্যাঁ বাচ্চাটা কি ড্রয়িং করেছে এবং বাচ্চাটা ড্রয়িং করে খাটার চেষ্টা করেছে ঠিক এইটা হচ্ছে একটা মানব ডিম্বাশয় ইংলিশে যাকে বলা হয় ওভারি আমরা বাংলা মিডিয়ামে পড়ছি মানে যে একদমই ইংলিশ টার্মগুলোকে আমরা নেব না তা কিন্তু না এক নম্বর দিয়ে যেটা হয় সেটাকে বলা হয় প্রাইমর্ডিয়াল ফলিকল বা অপরিণত ডিম্বথলি প্রাইমর্ডিয়াল ফলিকল আশা করি দেখা যাচ্ছে প্রাইমর্ডিয়াল ফলিকল FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোনের সাহায্য নিয়ে তৈরি করে একটি পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকল বা গ্রাফিয়ান ফলিকল যে গ্রাফিয়ান ফলিকল থেকে 14 নম্বর দিনে 14 ডেজে এই যেটা আমি রেড কালি দিয়ে কালার করছি সেটাকে বলা হয় একটি পরিণত ডিম্ব বা এগ বা ওভাম সেটা রিলিজ করে যায় যেটাকে বলা হয় ওভিউলেশন ইংরেজি বাংলা দুই ক্ষেত্রেই তাই হবে ঠিক আছে ওভিউলেশন ডিম বেরিয়ে যাওয়ার পরে এই যে পরিণত ডিম্বথলি ওটা র্যাপচার হয়ে যায় মানে কি ওটা কুচকিয়ে যায় বা নষ্ট হয়ে যায় এইটাকে তখন নাম দেয়া হয় কর্পাস লিউটিয়াম আবার বলছি কর্পাস লিউটিয়াম এই দাম দুটোকে অবশ্যই মেনশন করবে গ্রাফিয়ান ফলিকল এবং কর্পাস লিউটিয়াম কেন কারণ আপ টু 14 নম্বর দিন পর্যন্ত এখান থেকে রিলিজ হবে ইস্ট্রোজেন নামক হরমোন আর রিলিজ হয়ে যাওয়ার পরে অর্থাৎ ডিম বেরিয়ে যাওয়ার পরে কর্পাস লিউটিয়াম থেকে রিলিজ করবে প্রোজেস্টেরন নামক হরমোন এই হরমোন দুটোর নাম অবশ্যই উল্লেখ করবে এই ড্রয়িংটা দেবে যে কটা কথা আমি মুখে বললাম জাস্ট সেই কটা কথাই এক নম্বর পয়েন্টে প্রাইমর্ডিয়াল ফলিকল দু নম্বর পয়েন্টে FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোনের কথা তিন নম্বর পয়েন্টে গ্রাফিয়ান ফলিকল চার নম্বর পয়েন্টে ওভিউলেশন বা এগ রিলিজ হওয়া 14 নম্বর দিনে 5 নম্বর পয়েন্টে আফটার 14 নম্বর দিনের পরে কর্পাস লিউটিয়ামের গঠন আর লাস্টে 6 নম্বর পয়েন্টে 1 থেকে 14 ইস্ট্রোজেনের ক্ষরণ আর 15 থেকে রিমেনিং ডেজে প্রোজেস্টেরনের ক্ষরণ জাস্ট এই কটা পয়েন্ট মেনশন করবে তাহলেই আশা করি হয়ে যাবে তোমাদের একদম এবং ছবি আঁকার ক্ষেত্রে খুব সুনিপুণ চিত্রদর্শন দরকার নেই যাতে পরীক্ষক বুঝতে পারেন সেরকম ছবি আঁকতে হবে ম্যাডাম নেক্সট আচ্ছা তার সাথে আরো দুটো কোশ্চেন ছিল ওদের যেমন একটা কোশ্চেন ছিল হচ্ছে ইমপ্ল্যান্টেশন কাকে বলে তারপরে ইমপ্ল্যান্টেশন বলতে কি বোঝায় এবং তার সাথে আরেকটা এক নম্বরের কোশ্চেন ছিল সেটা হচ্ছে অমরা কাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন কথাটার অর্থ হচ্ছে বাংলায় রোপণ রোপণ মানে হচ্ছে কি সোজা কথায় গেঁথে যাওয়া বা বসে যাওয়া এইটা যদি একটা ফিমেল মানে হচ্ছে মহিলা জননতন্ত্রের চিত্র হয় তাহলে এইটাকে বলা হয় ইউট্রাস এইটাকে বলা হয় ইউট্রাস এইটার মধ্যে মাথায় রেখো 12 নম্বর দিনে ওই যে এগটা বেরিয়েছিল সেই এগটা এসে এই জায়গাটাতে গেঁথে বসে যায় এই ঘটনাটাকেই বলা হয় ইমপ্ল্যান্টেশন বা রোপণ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের জন্য আর লাস্টের কোয়েশ্চেনটা ছিল তোমাদের অমরা বা প্লাসেন্টা কাকে বলা হয় গেঁথে বসে যাওয়ার পরে
যাতে কোনো মতেই এখান থেকে জাইগোটটা পড়ে না যায়, তার জন্য কিছুটা ভ্রূণ এবং কিছুটা মাতৃদেহের অংশ দুটো মিলিয়ে মূলত ভ্রূণের কোরিয়ন, নামটা মাথায় রেখো কোরিয়ন, আর মায়ের দেহের ডেসিডুয়া ব্যাসেলিস, এই দুটো অংশ মিলে যে পাতলা প্লেট লাইক স্ট্রাকচার গঠন করে, অর্থাৎ প্লেটের মতো দেখতে গঠন করে, সেটাকেই বলা হয় বাংলায় অমরা, ইংরেজিতে প্লাসেন্টা। বেশ ম্যাডাম, আমরা একটা ফোন নেব, একজন রয়েছে। হ্যালো, কে আছো ফোনে? হ্যালো 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 বেশ, আমরা চলে আসবো পরের প্রশ্নে। যারা ফোন করতে চাইছো তারা ফোন করতে পারো, তাদের কথা আমরা অবশ্যই তুলে ধরবো এবং জিজ্ঞাসা করব। আচ্ছা, পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি একই চ্যাপ্টার থেকে, অ্যামনিও সেন্টেসিস কি এবং এর তাৎপর্য কি? অ্যামনিওসেন্টেসিস, এই যে টার্মটা, এটা ইংলিশ বলো বা বাংলায় বলো, যেটাতেই বলো, এখানে আমি একটা ছোট ড্রয়িং করে বুঝিয়ে দিচ্ছি। ড্রয়িংটা করছি শুধুমাত্র তোমাদের বোঝাবার জন্য, এটা তোমাদের এক্সামের কপিতে লাগবে না, জাস্ট জিনিসটা দেখে রাখো যে এরকম ভাবে হয় আর কি। একজন প্রেগনেন্ট ওমেন, মানে একজন গর্ভবতী নারীর ক্ষেত্রে দেখা যায় একটা জলপূর্ণ থলির মধ্যে শিশুটি অবস্থান করে, সাধারণত হাত দুটো ভাঁজ করে, পাটা ভাঁজ করে, মাথাটা নিচের দিকে থাকে তার। এই ক্ষেত্রে শিশুটা সব সময় একটি তরলপূর্ণ থলি, তরলপূর্ণ থলির মধ্যে দিয়ে থাকে, যেটার মধ্যে, এই যে তরল কথাটা আমি লিখলাম, এটা হচ্ছে অ্যামনিওটিক তরল দ্বারা পরিপূর্ণ থাকে। এই তরলের মধ্যে শিশুর কিছু ক্রোমোজোম বা কোষ থাকে, সেটা XX হতে পারে, সেটা XY হতে পারে। জেনারেলি এই অ্যামনিওসেন্টেসিস পদ্ধতিতে বাইরে থেকে আর্টিফিশিয়ালি ইঞ্জেকশন পুট করে এই যে তরলটা থাকে সেটা খানিকটা নিয়ে নেওয়া হয়, নিয়ে দেখা হয় যে তার মধ্যে যে ক্রোমোজোম আছে সেটা XX না XY। অ্যাকচুয়ালি XX না XY সেটা দেখার জন্য এটা নেওয়া হয় না, দেখার জন্য নেওয়া হয় যে ক্রোমোজোমের কোনো ত্রুটি আছে কিনা, এই হবু শিশুটির মধ্যে কোনো রোগ জ্বালা আছে কিনা। কিন্তু আমাদের ভারতবর্ষে অনেক সময় এটা XY না XX সেটা দেখার জন্য ব্যবহার করা হয়। কিন্তু আইনি তো সেটা ভুল মনে হয় ম্যাডাম? অবশ্যই, যদি XX হয় তাহলে স্বাভাবিক আছে সেটা মহিলা, এবং যদি XY হয় তাহলে সেই বাচ্চাটি হচ্ছে ছেলে বা পুরুষ, মানে যেটাকে আমরা লিঙ্গ নির্ধারণ বা ভ্রূণ নির্ধারণ বলি। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কন্যা ভ্রূণকে জন্মের আগেই ধ্বংস করা হয়, তাই এই পদ্ধতিটাকে যে কোনো রকম ভাবেই ব্যান করা হয়েছে। কিন্তু পদ্ধতিটা খুবই সুন্দর পদ্ধতি, সেটার ব্যবহারটা আমরা করছি খুব খারাপভাবে, এটাই কিন্তু এর সব থেকে খারাপ দিক আর কি। একদমই, মানে আইনি বৈধতায় নেই, এবং সেই কারণের জন্য আপনি জানবেন যে ভ্রূণ নির্ধারণ আইনত কিন্তু অপরাধ। আমি অবশ্যই, কেউ রয়েছেন আমাদের সঙ্গে ফোন নেব, কে আছো? হ্যালো, আচ্ছা আমি চলে আসছি প্রশ্নে, তার পরের প্রশ্ন আমি চলে আসছি। পরের প্রশ্ন রয়েছে, শব্দচিত্রের মাধ্যমে মানব দেহের শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি উপস্থাপন করো। একই সঙ্গে আরেকটি প্রশ্ন রয়েছে, সার্টোলি কোষ কি? আর তারপর হচ্ছে, স্পারমেশন বলতে কি বোঝো? অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে স্পারমিয়েশন। এই স্পারমিয়েশন কথাটা তোমাদের যখন স্পার্মাটোজেনেসিস অর্থাৎ শুক্রাণু উৎপাদন পদ্ধতিটা ড্রয়িং করে দেখানো হবে, তার মধ্যেই বোঝানো যাবে। খালি বলে দিই সার্টোলি কোষটা কি, দেখো সে মানুষ হোক বা যেই হোক, তার সবারই একটা পুষ্টি লাগে, একটা নিউট্রিশন লাগে, বিনা নিউট্রিশনে কেউ কিন্তু বড় হতে পারে না, তাই তো? তাহলে স্পার্ম যে তারও একটা নিউট্রিশন লাগে, যে কোষ থেকে নিউট্রিশনটা পাওয়া যায় সেটাকেই বলা হয় সার্টোলি কোষ। আর এই ড্রয়িংয়ের করে, মানে শব্দচিত্র, যেটা শব্দচিত্র আর ড্রয়িং কিন্তু এক জিনিসটা নয়। শব্দচিত্র মানে সোজা কথা তোমাদেরকে একটা চার্ট বানাতে বলা হচ্ছে। কিসের চার্ট বানাতে বলা হচ্ছে? স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদন পদ্ধতি, সেখানে যেটা ফার্স্টেই থাকে সেটা হচ্ছে স্পার্ম মাদার সেল,
বা বাংলায় লেখা হয় শুক্রাণু মাতৃকোষ, যেখান থেকে তৈরি হবে স্পার্মাটোগোনিয়া। স্পার্মাটোগোনিয়া বা স্পার্মাটোগোনিয়াম, আচ্ছা আমি পাশে যে টু এন কথাটা লিখছি, এটার মানে হচ্ছে এটা হচ্ছে ডিপ্লয়েড। আমরা নিশ্চয়ই হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড জিনিসটা জানি। ক্রোমোজোম সংখ্যা আমাদের কত? টু এন, অর্থাৎ ডিপ্লয়েড ইজ ইকাল টু 46। সেটাই যখন হাফ হয়ে যায় তখন সেটা কি হয়ে যায়? ক্রোমোজোম 23 বা হ্যাপ্লয়েড। এটা কিন্তু ডিপ্লয়েড। স্পার্মাটোগোনিয়াম থেকে তৈরি হবে, প্রাথমিক বা ইংলিশে প্রাইমারি। আমাদের প্রাইমারি সেকেন্ডারি স্কুল যেমন হয়, একদম ঠিক, প্রাথমিক বা প্রাইমারি স্পার্মাটোসাইট। এই প্রাইমারি স্পার্মাটোসাইটটা কিন্তু হ্যাপ্লয়েড, অর্থাৎ এন। মাথায় রাখবে যখনই টু এন থেকে টু এন তৈরি হচ্ছে, অর্থাৎ ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড তৈরি হচ্ছে, সেই কোষ বিভাজন, আমরা কোষ বিভাজন ক্লাস টেনে অলরেডি পড়ে এসেছি, সেই কোষ বিভাজন বা সেল ডিভিশন সবসময় মাইটোসিস হবে না মিওসিস হবে, অলওয়েজ হবে সেটা মাইটোসিস। এটাও কিন্তু তোমাদেরকে মেনশন করে দিতে হবে। কিন্তু যখনই জিনিসটা টু এন থেকে এন হয়ে গেল, অর্থাৎ হ্যাপ্লয়েড হয়ে গেল, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে গেল, তখন কিন্তু আর সেটা মাইটোসিস থাকবে না, তখন সেটা হয়ে যাবে মিওসিস কোষ ডিভিশন বা মিওসিস বিভাজন। ঠিক আছে, প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে যেটা তৈরি হয় নেক্সট সেটা হচ্ছে, প্রাইমারির পরে যেমন আসে হচ্ছে সেকেন্ডারি স্কুল, একদমই তাই, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এটাও আবার সেই এন, মানে হচ্ছে সেই একই মিওসিস। সেখান থেকে তৈরি হবে স্পার্মাটোজোয়া। আর সেখান থেকে তৈরি হবে পরিণত স্পার্ম। এই যে লাস্টের যে স্টেজটা, অর্থাৎ স্পার্মাটোজোয়া থেকে পরিণত স্পার্ম তৈরি হওয়া, এইটাকেই আমরা বলা হয় স্পার্মিয়েশন। শর্ট কোয়েশ্চেন হিসেবে এই টিআইওএনটাকে ওপরে এরকম ভাবে লেখা হয়, এর ওপরে একটা এন দিয়ে লেখা হয় আর কি। শর্ট কোয়েশ্চেন হিসেবে শুধু স্পার্মিয়েশন আসতে পারে, শব্দচিত্রের সাহায্যে পুরোটা আসতে পারে, এই স্পার্মাটোজেনেসিসের সঙ্গে উজেনেসিসের কম্প্যারিজন হিসাবে দুটোও আসতে পারে, সেটা ডিপেন্ড করছে তোমাদের মার্কস কিরম আসবে তার উপর। বেশ, যাদের মনে প্রশ্ন রয়েছে তারা আমাদেরকে প্রশ্ন করতে পারো, অবশ্যই তার উত্তর এখান থেকে দেওয়ার চেষ্টা করা হবে। আমি চলে আসছি আমাদের পরের প্রশ্ন আজকে যা রয়েছে, একটু দেখানোর চেষ্টা করি। পরের প্রশ্ন রয়েছে, রজচক্র কি? রজচক্রের বিভিন্ন দশায় জরায়ু গাত্রের পরিবর্তনগুলো সংক্ষেপে লেখো। রজচক্র কি? রজচক্রের বিভিন্ন দশায় জরায়ু গাত্রের পরিবর্তনগুলো কি কি হচ্ছে সেগুলো সংক্ষেপে লিখতে হবে। এতক্ষণ আমরা যেটা পড়লাম এটা আর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্সের এইচএসের কোয়েশ্চেন্সগুলো দেখো তাহলে সেখানে দেখবে যে মানব জনন থেকে যা যা প্রশ্ন আসে, মানে জননতন্ত্র থেকে একটা ভালো অংশের প্রশ্ন আসে, এবং তার মধ্যে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা প্রচুরবার এসছে, অনেকবার এসছে, বিভিন্ন সময় মার্কস হয়তো আলাদা আলাদা এসছে, কখনো এক কখনো দুই কখনো তিন, বাট কোয়েশ্চেনটা অবশ্যই এসছে। এই কোয়েশ্চেনটা যখনই আসে তখন আমি অনেককেই দেখেছি পুরো প্যারাগ্রাফ রাইটিংয়ের মতো করে তোমরা লেখো। আমার সাজেশন হচ্ছে যে প্যারাগ্রাফ রাইটিংয়ের মতো করে লিখো না, জিনিসটাকে একটা সুন্দর ছকের মাধ্যমে লিখো। মানে তুমি একটা ছোট ছক বানালে, যে ছকের একদিকে লিখলে তুমি স্টেজের নামগুলো, একদিকে লিখলে কী কী হরমোন এফেক্ট করছে, আর একদিকে লিখলে জরায়ু গাত্রের কী পরিবর্তন হয়। জরায়ু গাত্রের কি পরিবর্তন হয় এটা জানবার আগে আমাদের জানতে হবে রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল কাকে বলে। এখানে আরেকটা টার্ম আসে, সেটা হচ্ছে ইস্ট্রাস সাইকেল। ইস্ট্রাস সাইকেল, আবার নামটা বলে দিলাম, ইস্ট্রাস সাইকেল। মাথায় রেখো একজন মানব দেহে, অর্থাৎ হিউম্যান বডিতে
যখন 28 দিনের একটি চক্র সৃষ্টি হয় শুধুমাত্র নারী দেহে, তখন তাকে আমরা বলছি রজতচক্র। এটাই যখন মানব ছাড়া অন্যান্য ম্যামেলস দের বডিতে হয়, তখন তাকে আমরা বলছি ইস্ট্রাস সাইকেল। আর এইটা যদি ইউট্রাসকে ধরা হয়, তাহলে ইউট্রাসের এই যে তিনটে আমি যে ড্রয়িং করলাম, এটা হচ্ছে ওর তিনটে লেয়ার বা তিনটে প্রাচীর বলতে পারো। এই তিনটে তিনটে নাম আছে, কি কি নাম আছে? এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং এপিমেট্রিয়াম। আবার বলে দিচ্ছি, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং এপিমেট্রিয়াম। এই তিনটের মধ্যে সব থেকে ভেতরের নামটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এন্ডো নামটাতেই বোঝা যাচ্ছে যে এটা একদম ভেতরের দিকে থাকে, এটার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এবার রজতচক্রের দশার মধ্যে এর পরিবর্তনগুলো কি কি আসে? এর চারটে দশা হয়। প্রথম যে দশাটা সেটাকে বলা হয় মেনস্ট্রুয়াল দশা। প্রথম যে দশাটা সেটার নাম হচ্ছে মেনস্ট্রুয়াল দশা। পরের যে দশাটা, সেই দশাটার আমরা নাম দিচ্ছি রিপেয়ারিং দশা। তিন নম্বর যে দশাটা, সেই দশাটার আমরা নাম দিচ্ছি ওভিউলেশন দশা। আমি ইংলিশে লিখছি, বাট এই একই জিনিস তোমরা বাংলাতে উচ্চারণ করে লিখবে, এই যা ওভিউলেশন দশা। এবং লাস্টের যেটা, সেটার নাম দেয়া হয় প্রিমেনস্ট্রুয়াল দশা। চারটে দশা আরেকবার বলে দিই। প্রথম দশাটার আমি নাম দিচ্ছি মেনস্ট্রুয়াল দশা, পরেরটার আমি নাম দিচ্ছি রিপেয়ারিং দশা, তিন নম্বরেরটার আমি নাম দিচ্ছি ওভিউলেশন দশা, এবং চার নম্বরটার আমি নাম দিচ্ছি প্রি মেনস্ট্রুয়াল দশা। এই যে মেনস্ট্রুয়াল দশাটা, এটা তাহলে তোমার ফার্স্ট পার্টটা হলো, এইটা স্টে করে 1 to 5 days। পরবর্তীকালে রিপেয়ারিং যেটা, সেটা হচ্ছে 6 to 13 days। লাস্টের ওভিউলেশন দশাটা মনে করে দেখো, একদম প্রথমেই আমি বলেছিলাম 14 নম্বর দিনে রিলিজ অফ এগ, তাহলে এটা অবশ্যই হবে হচ্ছে 14 ওভিউলেশন। আর তারপরে প্রি মেনস্ট্রুয়াল যেটা, সেটা 14-র পরে 15 থেকে 28। এই হচ্ছে দিনের ভাগগুলো, ঠিক আছে? তিন নম্বর পার্টটাতে লিখবে হচ্ছে হরমোন, অর্থাৎ কি কি হরমোন কাজ করে। এই 1 থেকে 5, এক থেকে পাঁচ যেটা, এই সময় মাথায় রেখো ইস্ট্রোজেন কম ক্ষরণ হয়, প্রোজেস্টেরন বন্ধ হয়ে যায়। আবার বলছি, ইস্ট্রোজেন কম ক্ষরণ হয় আর প্রোজেস্টেরন বন্ধ হয়ে যায়। প্রোজেস্টেরনের হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার জন্য বা প্রোজেস্টেরন ক্ষরণ কম হয়ে যাওয়ার জন্য মূলত রক্তক্ষরণটা হয়। তারপরে 6 to 13 days দেখা যায় প্রোজেস্টেরন হরমোনের আর কোনো অস্তিত্ব নেই, মূলত যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে ইস্ট্রোজেন। 14 নম্বর দিনে হায়েস্ট ইস্ট্রোজেন থাকে। এই হায়েস্ট ইস্ট্রোজেনের জন্যই কিন্তু ওভিউলেশন বা ডিম্ব নিঃসরণটা সম্ভব হয়। ডিম্ব নিঃসরণের পর কর্পাস লিউটিয়াম ড্রয়িং করা হয়েছিল, সেই কর্পাস লিউটিয়াম থেকে ধীরে ধীরে রিলিজ করতে শুরু করে প্রোজেস্টেরন, এবং যেটা উত্তরোত্তর বৃদ্ধি পায়। প্রোজেস্টেরন 28 নম্বর দিনের পর যখন হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আবার বলে দিই, তখন শুরু হয় আমাদের মেনস্ট্রুয়াল, হয়ে গেল। আর লাস্টে লিখবে হচ্ছে জরায়ুগাত্রের পরিবর্তন। ফার্স্ট যে স্টেজটা, এই জায়গাটাতে লিখবে এই যে এন্ডোমেট্রিয়াম, এখান থেকে রক্তক্ষরণ হয়। সেকেন্ড যে স্টেজটা রিপেয়ারিং, রিপেয়ারিং কথাটার অর্থেই বোঝা যাচ্ছে কি এবার রিপেয়ার হবে, মানে হচ্ছে কি যা কিছু রক্তক্ষরণের ফলে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এবার মেরামতি হবে। তাহলে এই সময়টা কি লিখবে? এন্ডোমেট্রিয়াম মেরামতির দিকে এগোয়। তিন নম্বর ওভিউলেশন, এই সময় এন্ডোমেট্রিয়াম যথেষ্ট পুরু হয় এবং আমাদের যে রক্তবাহ, রক্তবাহ মানে কি যত আর্টারি ভেন্স মানে শিরা উপশিরা রক্তজালক যা কিছু আছে তাদেরকেই আমরা রক্তবাহ বলি, সেইগুলো সমস্ত পুনরায় গঠিত হয়ে যায়। আর লাস্টের প্রিমেনস্ট্রুয়াল স্টেজটা কি? এন্ডোমেট্রিয়ামের গঠন সম্পূর্ণ হয়ে গেছে, রক্তাভ তরল অর্থাৎ রক্তের মতো দেখতে যে তরল তা রিলিজ করে বা বাইর হয়। ব্যাস এই চারটে লাইন লিখলেই হয়ে যাবে।
বেশ, আমরা কি ফোন পাবো? আমি একটু যারা দেখছো এই অনুষ্ঠান তাদের থেকে আমি একটু ফোন নিতে চাই, তাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমরা সেগুলো সলিউশনের চেষ্টা করব এই অনুষ্ঠান থেকে। আমরা পরের প্রশ্নে চলে আসছি। বেশ, কোয়েশ্চেন থাকলে ওরা করতে পারে। বেশ বেশ, নট অনলি দিস চ্যাপ্টার, টোটাল ইউনিট, মানে শুধু এই চ্যাপ্টার বলে নয়, হ্যাঁ টোটাল ইউনিট 1 থেকেই তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা করতে পারো। আচ্ছা, আমরা পরের প্রশ্নে আসছি। তো একই চ্যাপ্টার থেকে, HCG কোথা থেকে খরিত হয় এবং এর যে কোনো দুটি কাজ উল্লেখ করো। মানে যেটা ম্যাডাম বলতে চাইলেন, আমি কোয়েশ্চেনটা একটু সরাই, আমার ছবিটা একটু দেখাতে বলি। এই জায়গা দিয়ে আমাদের মূলত হচ্ছে এই চ্যাপ্টার থেকে নয়, যে কোনো জায়গা থেকে আমরা প্রশ্ন কিন্তু করতে পারি, মানে ইউনিট 1 এর যে কোনো জায়গা থেকে আমরা প্রশ্ন কিন্তু করতে পারি আজকের এই অনুষ্ঠানে। আচ্ছা, এবার আমরা প্রশ্নে চলে আসি। HCG কোথা থেকে খরিত হয় এবং এর যে কোনো দুটি কাজ উল্লেখ করো। HCG, এই যে হরমোনটা আছে, এটা একটা হরমোন। প্রথম পয়েন্ট হচ্ছে এটা একটা হরমোন। দ্বিতীয় কথা হচ্ছে HCG-র একটা ফুল ফর্ম আছে, মানে একটা পুরো নাম আছে, যে নামটাকে বলা হয় হিউম্যান কোরিওনিক হরমোন। আর এই হরমোনটা কোথা থেকে খরিত হয়? এই হরমোনটা খরিত হয় মূলত প্লাসেন্টা থেকে, প্লাসেন্টা বা অমরা থেকে। আর এই হরমোনের কাজ কি, এটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন তোমাদের। হরমোনটার মূলত কাজ হচ্ছে, এক নম্বরে লিখতে পারো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনকে ক্ষরণ করা, দু নম্বরে লিখতে পারো যে ভ্রূণ তৈরি হচ্ছে, অর্থাৎ জাইগোট, জাইগোট থেকে এমব্রায়ো, এমব্রায়োটা বড় হয়ে ফিটাসে পরিণত হবে, সেই যে ভ্রূণটা তৈরি হচ্ছে সেই ভ্রূণটার পুষ্টি সাধন করা। মূলত গ্লুকোজ অর্থাৎ কার্বোহাইড্রেট যা মা নিচ্ছে তার শরীরের মধ্যে, সেটা যাতে প্রপারলি ভ্রূণের বডিতে যায় সেটার জন্য প্রচেষ্টা হওয়া, এই জাতীয় বিভিন্ন কাজ করে কিন্তু এই HCG বা হিউম্যান কোরিওনিক হরমোন। এর কাজও আপনি উল্লেখ করে দিয়েছেন। আমরা পরের প্রশ্নে চলে আসি। দেখতে পাচ্ছি আমরা টেলিভিশন স্ক্রিনে মেনোপজ কি দেখা যাচ্ছে। পরের প্রশ্ন, কলোস্ট্রাম কি? এতে উপস্থিত যে কোনো একটি রোগ প্রতিরোধ সহায়ক অ্যান্টিবডির নাম লেখো। মেনোপজ কি, এটা যেমন আসতে পারে তেমনি তোমাদের আরেকটা কোয়েশ্চেনও আসতে পারে, সেটা হচ্ছে যে মেনার্ক কি। মেনার্ক হচ্ছে ইনিশিয়াল, ইংলিশ ভার্সানটা আগে বলে দিই যারা ইংলিশ ভার্সানে আছো, ইনিশিয়াল স্টার্টিং ফ্রেজ অফ রিপ্রোডাক্টিভ সাইকেল অফ আ হিউম্যান বডি। আবার বলে দিচ্ছি, ইনিশিয়ালি স্টার্টিং ফ্রেজ অফ রিপ্রোডাক্টিভ সাইকেল অফ আ হিউম্যান লাইফ। অর্থাৎ বাংলাতে যদি বলতে চাও তাহলে হচ্ছে যে রজতচক্র শুরুর যে দশাটা সেটা হচ্ছে মেনার্ক। আর মেনোপজটা কি? মেনোপজ হচ্ছে যখন রজতচক্র শেষ হয়ে যাচ্ছে। এটা বিভিন্ন নারী দেহে বিভিন্ন হতে পারে, তবে সাধারণত 40-50 বা 50-60-এর মধ্যে জিনিসটা ভ্যারি করে যায়। কলোস্ট্রামটা কি? কলোস্ট্রাম হচ্ছে আফটার প্রেগনেন্সি, অর্থাৎ গর্ভাবস্থার পরে প্রথম 2-3 দিন মায়ের দেহ থেকে স্ট্র কালারের, হলুদাব বর্ণের বা হরিদ্রাব বর্ণের যে তরল নির্গত হয় সেটাকে বলা হয় কলোস্ট্রাম। এবং বর্তমান রিসার্চে বলা হচ্ছে যে ওই কলোস্ট্রাম একটি শিশুর পান করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ ওখানে একটি খুব গুরুত্বপূর্ণ অ্যান্টিবডি থাকে। অ্যান্টিবডিটার নামটা চাইলে তোমরা লিখেও নিতে পারো, সেটা হচ্ছে IgA, যেটা শিশুর ভবিষ্যৎকালের এবং সেই অবস্থাতেও বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য খুব প্রয়োজনীয়। অ্যাকচুয়ালি যখন সে মায়ের শরীরের মধ্যে থাকছে তখন তো সে একটা জলপূর্ণ থলির মধ্যে থাকছে, বাইরের দেহে, বাইরের শরীরের বা বাইরের পৃথিবীর এত ব্যাকটেরিয়া ভাইরাস তাকে কিন্তু ছোঁয়ে না, কিন্তু যখন সে পৃথিবীতে এলো প্রথম, যখন সে সূর্যের আলো দেখলো তখন শুধু তো সে সূর্যের আলো দেখে না, তার সঙ্গে পৃথিবীর ব্যাকটেরিয়া ভাইরাস যত রোগ জীবাণু সব কিছুর সামনেও তাকে আসতে হয়, তাহলে তাদের সঙ্গে লড়বার জন্য তাদের বডিতে কিছু ইনবর্ন ইমিউনিটির দরকার হয়, যেটাতে সাহায্য করে এই IgA। একদমই। আমরা পরের প্রশ্নে চলে আসব। পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, মানব শুক্রাশয়ের কলাস্থানিক গঠন সম্পর্কে বর্ণনা করো আর ইউজেনেসিস কাকে বলে?
ইউজেনেসিস হচ্ছে ঠিক অপোজিট, মানে উল্টো স্পার্মাটোজেনেসিসের। তখন যেটা স্পার্মাটোজেনেসিস ড্রয়িং করা হলো সেটা আগে ইউজেনেসিসটা বলে দিই, যেহেতু এটা ছোট আছে তোমাদের। প্রথমে লিখেছিলাম স্পার্ম মাদার সেল, এখানে হবে এগ মাদার সেল বা ডিম্ব মাতৃকোষ। ঠিক ওই স্পার্মাটোজেনেসিসের সঙ্গে পাশে ড্রয়িং করে করবে, তাহলে দুটো পড়তে গেলে তোমাদের কম্পেয়ার করে পড়লে জিনিসটা অনেক সহজে বুঝতে পারবে। তারপরে সেখান থেকে ওখানে তৈরি হয়েছিল স্পার্মাটোগোনিয়াম, এখানে তৈরি হবে উগোনিয়াম। ওটাও ছিল 2N, এটাও হবে 2N। আগেরটার ওটাও ছিল 2N, এটাও হলো 2N। উগোনিয়াম থেকে আগেরটাতে কি তৈরি হয়েছিল, প্রাইমারি স্পার্মাটোসাইট, এখানেও ঠিক সেই একই জিনিস তৈরি হবে, প্রাইমারি ওসাইট, বাংলায় ওই একই কথাটা বাংলায় জাস্ট লেখা হয়, এটা কিন্তু N। তাহলে আগেরবারের মতোই দেখো এখানে 2N 2N, তাহলে এখানে এটা কোন ধরনের কোষ বিভাজন আমরা লিখবো, অবশ্যই আগের মতো আবার মাইটোসিস। আর যাহা এখানে এন চলে এলো, তাহলে এন এর পর থেকে যা কিছু হবে সেগুলো সমস্ত আমাদের কি হবে, মিওসিস। প্রাইমারি ওসাইট থেকে তৈরি হয়, আগের বার যেরকম তৈরি হয়েছিল সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এখানেও ঠিক একই জিনিস তৈরি হবে, সেকেন্ডারি ওসাইট। এবং এখানে একটা জিনিস অ্যাড হবে, মানে যোগ হবে, সেটা কি, প্রাইমারি ওসাইটের সঙ্গে আরেকটা জিনিস তৈরি হয় যেটাকে বলা হয় ফার্স্ট পোলার বডি, এটার ইংরেজি বাংলা একই নাম, একই কথা লেখা হয়। আর এখানে তৈরি হবে সেকেন্ড পোলার বডি। এই যে সেকেন্ডারি ওসাইট যেটা লিখেছি, এইখান থেকে তৈরি হবে আমাদের পরিণত ওভাম, যে ওভামটার সঙ্গে আমাদের ফাইনালি ফার্টিলাইজেশনের পর তৈরি হবে জাইগোট, এটারও ইংরেজি বাংলা একই কথা, জাইগোট। ওভাম কিন্তু এন, সেকেন্ডারি ওসাইটও কিন্তু এন, বাট জাইগোট যেটা সেইটা হচ্ছে ওভামের এন প্লাস স্পার্মের এন দুটো মিলে 2N। মাথায় রাখবে একটি নারী গর্ভের মধ্যে সৃষ্ট প্রথম ডিপ্লয়েড কোষ হচ্ছে জাইগোট। এই যে টোটাল যে পদ্ধতিটা, এটাকেই আমরা বলছি ইউজেনেসিস। আরেকবার বলে দিই, যে টোটাল যে পদ্ধতি এটাকে আমরা বলছি ইউজেনেসিস। এবার ওটার সঙ্গে যে কোয়েশ্চেনটা ছিল সেটাতে আমরা চলে যাচ্ছি। মানব শুক্রাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো। মানব শুক্রাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো, যদি এই প্রশ্নটা আসে তাহলে সেক্ষেত্রে তোমাদের মাথায় রাখবে যে আর একটা ড্রয়িং খুবই দরকারি, যে ড্রয়িংটার মধ্যে বেসিক্যালি আমার সাজেশন থাকবে হচ্ছে দুটো ড্রয়িং করা। একটা ড্রয়িং যেখানে তুমি শুক্রাশয়টাকে ড্রয়িং করে দেখাচ্ছ যে তার মধ্যে প্রকোষ্ঠ থাকে এবং সেই প্রকোষ্ঠগুলোর মধ্যে জালিকাকার বা নালিকাকার যাই বলো সেমিনিফেরাস টিবিউলস থাকে। আর দ্বিতীয় যে ড্রয়িংটা থাকবে সেটা হচ্ছে এইটার থেকে যদি আমি একটা অংশকে কেটে নিয়ে সেটাকে আমি যদি কালার করি, মানে রঞ্জুকে রঞ্জিত করি বাংলায়, তখন যে স্ট্রাকচারটা বা যে গঠনটা আমি দেখতে পাবো সেইটা, সেই ড্রয়িংটা তোমাদের সাধারণত যে বই তোমরা ফলো করো না কেন সেই বইতে পেয়ে যাবে। খুব সহজে একটা ড্রয়িং করলেই হবে। এটা হয়ে গেল আমাদের ড্রয়িংটা, এবার আসছে আমাদের পয়েন্টিংটা। মাথায় রেখো একটা একটা করে যে লাইনগুলো আমি বলছি সেগুলো দিলেই যথেষ্ট। যেমন নাম্বার 1, প্রত্যেকটি শুক্রাশয়ের
তিনটে করে আবরণী থাকে। আবার বলে দিচ্ছি, প্রত্যেকটি শুক্রাশয়ে তিনটে করে আবরণী থাকে। কি কি? টিউনিকা। এরও ইংলিশ বাংলা একই কথা। যারা ইংলিশ ভার্সনে পরীক্ষা দেবে তারা এটা ইংলিশে লিখবে, যারা বাংলা ভার্সনে পরীক্ষা দেবে তারা এটা জাস্ট বাংলায় লিখবে। টিউনিকা, ভ্যাজাইনালিস। নেক্সট, টিউনিকা অ্যালবুজিনিয়া। আর লাস্টে টিউনিকা ভাস্কুলোসা। হলো, এটা হবে তোমাদের ফার্স্ট পয়েন্ট। নাম্বার টু পয়েন্ট লিখবে যে এই যে সাপের মতো যে কুণ্ডলীকৃত নালিকা, এটাকে বলা হয় সেমিনিফেরাস টিবিউলস। সেমিনিফেরাস টিবিউলস শুক্রাশয়কে কয়েকটা গহ্বরে ভাগ করে। সেমিনিফেরাস টিবিউলস শুক্রাশয়কে কয়েকটি গহ্বরের মধ্যে ভাগ করে। নাম্বার 3, প্রত্যেকটা গহ্বরের মধ্যে আমি যদি ডিটেলসে দেখি, মানে হচ্ছে খুব গভীরে গিয়ে দেখি, তাহলে এই যে স্ট্রাকচারটা দেখা যায় সেই স্ট্রাকচারের মধ্যে এই জায়গাটাতে লিখবে প্রাইমারি স্পার্মাটোসাইট, তার নিচে সেকেন্ডারি, প্রাইমারির পরেই তো আসবে আমাদের সেকেন্ডারি, তাহলে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, আর একদম ভেতর দিকে এই যেগুলো এগুলোকে লিখবে স্পার্মাটোজোয়া। এবং স্পার্মাটোজোয়া থেকে পরিণত হওয়ার পর তারপরে আমাদের লিখবো স্পার্ম, আর মাঝখানের এই যে ফাঁকা অংশটা সেটাকে আমরা লিখব সেমিনিফেরাস তরল। আর এইখানেই আমরা লিখব লেডিগে আন্তরকোষ। তাহলে নাম্বার 3 পয়েন্টে আমরা কি কি লিখছি? এই যে 3A, 3B, 3C, 3D এবং 3E, এই কটা আমরা পরপর তলায় তলায় মেনশন করছি। ম্যাডাম একটা ফোন নিয়ে নেবো কি? হ্যাঁ শিওর। বেশ, আমি একটু ফোন নেবো। কেউ রয়েছে মনে হয় ফোনে, কে আছো? হ্যালো। হ্যালো, হ্যাঁ নিহা চৌধুরী। হ্যাঁ বলো। ম্যামের কাছে প্রশ্ন, এসটিডি বলতে কি বোঝো, আর এসটিডি সম্বন্ধে দুটো রোগের নাম। আর একটা প্রশ্ন, কপার টি বা লুপ কি প্রতিরোধ করে? সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, অর্থাৎ অনিয়ন্ত্রিত যৌন সংস্পর্শের ফলে যে সমস্ত রোগগুলো আমাদের হয়, এই টার্মটুকুন লিখলেই যথেষ্ট এসটিডি। আর এসটিডির সব থেকে গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে এআইডিএস বা এইডস, এছাড়া সিফিলিস, দুটোই বলতে পারো। আর তারপরে তুমি একটা প্রশ্ন করলে কপার টি কাকে বলা হয়। কপার টি, টি শেপেড, টি স্ট্রাকচারের কপার দ্বারা তৈরি হওয়া একটা আর্টিফিশিয়াল জিনিস, যেটাকে জরায়ু গাত্রে অর্থাৎ ইউট্রাসের মধ্যে স্থাপন করে দেওয়া হয়, যাতে আনওয়ান্টেড প্রেগনেন্সি, অর্থাৎ আমি যদি প্রেগনেন্সি না চাই সেটাকে যেন আটকানো যায়। এটা বর্তমান যুগে খুবই ব্যবহৃত হয়, খুবই সেফ, কোনো এতে সমস্যা হয় না। এটা মূলত শুক্রাশয় থেকে নির্গত শুক্রাণুর নির্গমনকে আটকায়, পুষ্টি সাধনকে আটকায়, ওভিউলেশন বা ডিম্ব নিঃসরণকে পিছিয়ে দেয় এবং সর্বোপরি ফার্টিলাইজেশন বা নিষেককে আটকে দেয়। বেশ, আর কোনো প্রশ্ন কি আছে তোমার? ঠিক আছে, আমরা তাহলে আবার এই জায়গায় আসতে পারি। মানব শুক্রাশয়ের কলাস্থানিক গঠন আমরা আলোচনা করছিলাম, আর এরপরে লাস্ট যে পয়েন্টটা তোমরা দেবে সেটা হচ্ছে এই লেডিগের আন্তরকোষ থেকে রিলিজ হয়, মানে বেরোয় টেস্টোস্টেরন।
নামক হরমোন, যে হরমোন শুধুমাত্র স্পার্ম তৈরি হওয়া বা স্পার্মাটোজেনেসিসেই সাহায্য করে না, একটি পূর্ণাঙ্গভাবে সব সামগ্রিকভাবে সমস্ত স্পার্মাটোজেনেসিস থেকে শুরু করে সব রকমের প্রস্তুতি মানব দেহে সাহায্য করে। এই কটা পয়েন্ট দিলে হয়ে যাবে। বেশ, খুব ভালো লাগছে আলোচনায়। এবং সঙ্গে সঙ্গে আমি বলে রাখি যে ছাত্রছাত্রীরা, তারাও যেভাবে আমাদের সঙ্গে রয়েছে, এটা আমাদের এই অনুষ্ঠানের একটা বড় সার্থকতা। এবং যেভাবে অনলাইন এডুকেশন প্রত্যেক দিন সকালবেলায় তোমরা দেখছো, আমার মনে হয় যে এর ফলে এই ধরনের ক্লাসেস বা এই ধরনের ডিসকাশনস কিন্তু আগামী দিনেও আরও এগিয়ে চলবে। আচ্ছা, একদম শেষ প্রশ্নে আমরা এই চ্যাপ্টারে চলে আসি, তারপর যদি সময় থাকে কিছু অন অ্যান অ্যাভারেজ আমরা আলোচনা করব। একদম শেষ প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে, মানব জনন থেকে, প্রাইমোর্ডিয়াল ফলিকল ও গ্রাফিয়ান ফলিকল কাকে বলে? তারই সঙ্গে দুটো আরও কোয়েশ্চেন রয়েছে, সেটা হচ্ছে অ্যান্ট্রাম কি এবং ওভুলেশন কাকে বলে? দেখতে পাচ্ছ টেলিভিশন স্ক্রিনে সেই কোয়েশ্চেন কিন্তু আমরা দেখাতে পাচ্ছি। প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে প্রাইমোর্ডিয়াল ফলিকল কাকে বলে। যদি এই প্রশ্নটা আসে তাহলে দেখবে তুমি কত মার্কসের এসছে, একের বেশি সাধারণত এই প্রশ্ন আসবে না। সেক্ষেত্রে তোমরা এটাই লিখবে যে প্রাইমোর্ডিয়াল ফলিকলকে বাংলায় বলা হয় অপরিণত ডিম্বথলি। যে অপরিণত ডিম্বথলি পাওয়া যায় ডিম্বাশয়ের ভেতরে বা ওভারির ভেতরে, এবং যেটা FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোনের দ্বারা বা ফলিকল স্টিমুলেটিং হরমোনের সাহায্যে পরিণত হয় পরিণত ডিম্বথলিতে বা গ্রাফিয়ান ফলিকলের ভেতরে। যে গ্রাফিয়ান ফলিকলের মধ্যে থাকে হচ্ছে একটি পরিণত ওভাম বা ডিম্ব। আর গ্রাফিয়ান ফলিকল কাকে বলে? লিখবে যে কোনো পরিণত ডিম্বথলি যার মধ্যে একটি পরিণত ডিম্বাণু থাকে তাকেই আমরা বলি গ্রাফিয়ান ফলিকল। এই পরিণত ডিম্বাণু ছাড়াও গ্রাফিয়ান ফলিকলের মধ্যে থাকে হচ্ছে থিকা নামক গহ্বর, যার বাইরের দিকটাকে বলা হয় বহির্থিকা এবং ভেতরের দিকটাকে বলা হয় অন্তর্থিকা। এছাড়া মাঝখানে রয়েছে একটি তরলপূর্ণ থলি বা তরলপূর্ণ গহ্বর, যার ভেতরে ওই ডিম্বাণুটা বর্তমান থাকে, যা 14 নম্বর দিনে ইস্ট্রোজেন হরমোনের সর্বাধিক ক্ষরণের ফলে ওভিউলেশনের দ্বারা বাইরে বেরোয় ডিম্বাশয়। তার সাথে দেখো আরো দুটো কোশ্চেন ছিল, আরেকবার একটুখানি কোশ্চেনটা বললে ভালো। এই কোশ্চেনগুলো আমি আরেকবার টিভি স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে অ্যান্ট্রাম কি এবং ওভুলেশন কাকে বলে, এই দুটো প্রশ্ন সঙ্গে সঙ্গে রয়েছে। অ্যান্ট্রাম হচ্ছে ওই যে বললাম যে তরলটা থাকে যার ভেতরে ডিমটা থাকে, ওই তরলটাকে বলা হয় অ্যান্ট্রাম। আর ওভুলেশনটা কি? 14 নম্বর দিনে অর্থাৎ রজতচক্রের 14 নম্বর দিনে যখন ডিম্ব নিঃসরণ হয় ওভারি থেকে বা ডিম্বাশয় থেকে, তখন সেটাকেই আমরা বলছি ওভিউলেশন। সাধারণত কোয়েশ্চেনগুলো 1 নম্বরেরই আসে। বেশ, আমাদের এবার একটু খেয়াল রাখতে হবে ছাত্রছাত্রীদেরকে, যে যেটা হচ্ছে যে যে কোনো চ্যাপ্টারকে বুঝে তারপর তাতে একটা মিনিমাম ড্রয়িং, যার ফলে পরীক্ষক বুঝতে পারেন, সেরকমভাবে করে তাতে পয়েন্ট আউট করে তাতে লিখলে আমার মনে হয় স্কোরটা অনেক বেশি বেটার হবে। এবং একদম শুরুতেই সেজুতি ম্যাডাম বলেছেন যে এটা স্কোরিং চ্যাপ্টার, স্কোরিং সাবজেক্ট, যদি বুঝে করা যায় তাহলে কিন্তু ডেফিনেটলি এই জায়গা থেকে স্কোর করবার একটা পসিবিলিটিস থাকে। এবং আমার মনে হয় যে যারা ভালো ছাত্রছাত্রী রয়েছে তারা এই সুযোগকে কখনোই ছাড়বে না, এর অপব্যবহার করবে না। আমাদের হাতে খুব কম সময় রয়েছে ম্যাডাম, যেহেতু আপনাকে পেয়েছি খুব ভালো লাগছে, এত ইলাবোরেটলি ডিসকাশন হচ্ছে এবং পুরো এঁকে এঁকে পুরোটা আপনি বোঝানোর চেষ্টা করলেন। আমি একটু অন অ্যান অ্যাভারেজ বলতে চাই যে সামনের বছর যারা পরীক্ষা দেবে তাদের জন্য কোন কোন চ্যাপ্টার কিভাবে, মানে সময় মাত্র 3.5 মিনিট মতো আছে, যদি একটু বোঝানো সম্ভব হয় কোন কোন জায়গায় বেশি এমফাসাইজ করবে। দেখো, ফার্স্টেই বলি যে বায়োলজি যদি ওভারঅল বলতে হয় তাহলে জেনেটিক্সটা ভীষণ ইম্পর্টেন্ট, জেনেটিক্স এবং তার সঙ্গে ইনক্লুডিং বায়োটেকনোলজি, এই পার্টটাকে অবশ্যই চেষ্টা করবে কিন্তু ভালো করে পড়ার, এখানে কিন্তু কোনো রকমের ফাঁকি দিলে হবে না। আর কেউ যদি এমন থাকো যে ধরো জেনেটিক্স পার্টটাতে একটুখানি ভয় লাগে বা দুর্বল রয়েছো, তাহলে সেক্ষেত্রে তোমাদের Unit 1 মানে হচ্ছে এই রিপ্রোডাকশন পার্টটাকে খুব জোর দেবে। এই অংশটা থেকে ড্রয়িং যেগুলো হলো, ড্রয়িং তো এখানে আসে, এখানে মূলত 4টে চ্যাপ্টার রয়েছে। ফার্স্টেই যেটা রয়েছে সেটা হচ্ছে প্ল্যান্ট মানে উদ্ভিদ দেহের জনন, এবং সেখানে তোমাদের অযৌন জনন, অঙ্গজ জনন এবং তার সঙ্গে যেটা কৃত্রিম অঙ্গজ জনন, এই 3টে খুব ভালো করে পড়বে।
বিশেষ করে কাটিং গ্রাফটিং এগুলো অবশ্যই দেখবে। নাম্বার টু যে চ্যাপ্টারটা সেটা আসে হচ্ছে সপুষ্পক উদ্ভিদের জনন, যার মধ্যে ডাবল ফার্টিলাইজেশন উইথ এক্সাম্পল, যেমন ধরো ভুট্টা ধান এগুলো খুব ভালো করে পড়বে। এছাড়া রেণুর গঠন বা মাইক্রোস্পোরোজেনেসিস অবশ্যই দেখবে, পরাগধানীর গঠন বা মাইক্রোস্পোরানজিয়ামের গঠন দেখবে, আর তার সঙ্গে স্ত্রী ধানের গঠন বা মেগাস্পোরানজিয়ামের গঠনটা দেখবে। ম্যাডাম একটু একটা ফোন নিয়ে নি। হ্যাঁ স্যার। কে রয়েছে ফোনে? হ্যালো। হ্যালো। কে বলছো একটু বলো, নামটা বলো আগে। আমি শ্রেয়া চৌধুরী বলছি। শ্রেয়া কোথা থেকে বলছো? আমি কৃষ্ণপুর আদর্শ বিদ্যামন্দির স্কুলে, আমি বাগনানটি থেকে বলছি। আচ্ছা, কি আপনার স্কুল? আমারই স্টুডেন্ট। বেশ 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 বেশ, বলো 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 বলো। তখন তো আসলে লাইনটা কেটে গেছিল, বলছি বারবডি কাকে বলে? কি বলছো আরেকবার বলো। আর একটা প্রশ্ন আছে, প্লিওট্রপি কি? স্যার তোমার প্রথম প্রশ্ন আরেকবার একটু করো প্লিজ কাইন্ডলি। প্লিওট্রপি, প্লিওট্রপি কি? আচ্ছা, প্লিওট্রপি মানে হচ্ছে বাংলায় যেটাকে বলা হয় বহুভ্রূণতা, ঠিক আছে? বহু ভ্রূণতা অর্থাৎ একের বেশি ভ্রূণ যদি দেখা যায়, এটা তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে, মানে যেটা বললাম সপুষ্পক উদ্ভিদের জনন, তার মধ্যে রয়েছে এই প্লিওট্রপি জিনিসটা। হচ্ছে ধরে নাও একটি উদ্ভিদের একটি ডিম্বক রয়েছে। ডিম্বক কাকে বলে? উদ্ভিদের যেটা ডিম্বাশয় তার ভেতরে থাকে হচ্ছে ডিম্বক। একটি ডিম্বকের মধ্যে যদি একের বেশি ভ্রূণ থাকে তখন তাকে আমরা বলি প্রকৃত বহুভ্রূণতা, আর যদি একাধিক ডিম্বকের মধ্যে একাধিক ভ্রূণ থাকে তখন তাকে আমরা বলি মেকি বহুভ্রূণতা বা পলিজেনি। আর এটার উদাহরণস্বরূপ কী কী দিতে পারো? এটার উদাহরণস্বরূপ তোমরা আম পেঁয়াজ এগুলোর নাম দিতে পারো। একদমই, আজকের হাতে একদম সময় নেই শ্রেয়া, অনেক অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। সঙ্গে যারা এতক্ষণ ধরে টেলিভিশনের উল্টো দিকটাতে ঠিক বসে আমাদের এই ক্লাসটা শুনছিলে, তাদেরকে বলবো যে সবাই খুব ভালো করে পড়ো, পরীক্ষা দাও, সুস্থ থাকো, ভালো থাকো। আর খুব স্বাভাবিক, আমি এটা বুঝি অন্তত পক্ষে খুব স্বাভাবিকভাবে, যদি সাবজেক্ট আমার সাবজেক্ট নয়, যদি খুব ভালো করে বুঝে পড়া যায়, ইভেন আমি ম্যাডামের কথা বলে এত সুন্দর যদি বোঝানো যায়, তাহলে নাম্বার পাওয়াটা কিন্তু অত্যন্ত সোজা এবং সহজ হয়ে যায়। সবাই খুব ভালো, সুস্থ থাকো, ভালো করে পড়ো, ভালো করে নাম্বার পাও, খুব ভালো স্কোর করো। ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার আপনাদের সবাইকে।